বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্যারিক ব্যান্ড তৈরি করতে হয়। ক্যারিক ব্যান্ড দুইটি রোপকে জয়েন্ট করার জন্য ব্যবহার করা হয়। এটি একটি জয়েনিং নট। ক্যারিক ব্যান্ড তৈরি করার জন্য দুইটি রোপ লাগবে, বা একটি রোপের দুইটি এন্ড আমরা ব্যবহার করতে পারি। তো প্রথমে একটা লুপ তৈরি করতে হবে ক্যারিক ব্যান্ড তৈরি করার জন্য। একটা লুপ তৈরি করার পরে আরেকটি রোপ থেকে একটি বিন্ড বেছে নিতে হবে, এবং এই একটি বিন্ড এই লুপের নিচ দিয়ে নিয়ে এসে এরপরে এই যে স্ট্যান্ডিং লাইন, এই লাইনের উপর দিয়ে নিয়ে আসতে হবে। এবং এই রোপের যে এন্ড আছে, এই এন্ডের নিচ দিয়ে এরপর এই লাইনটা এই লাইনের উপর দিয়ে নিয়ে আসতে হবে। এবং এরপরে আমার এই রোপের এই যে এই অংশটা বা এই লাইনটা দেখা যাচ্ছে, একটি বিন্ড এই লাইনের নিচ দিয়ে নেব। এবং তৈরি হয়ে গেল ক্যারিক ব্যান্ড। এটা টাইট করতে হবে, এবং অবশ্যই অবশ্যই এটা ব্যবহারের সময় সেফটি নট ব্যবহার করতে হবে। সেফটি নট ব্যবহার করার ফলে নটটি আরও সিকিউরড হবে এবং নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।